টানা চতুর্থবার ব্রিটেনের এমপি নির্বাচিত বঙ্গবন্ধু নাতনি টিউলিপ। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। তিনি মাত্র 16 বছর বয়সে লেবার পার্টিতে যোগ দেন। এবার দেশটির হ্যামস্টেড এবং হাইগেট থেকে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তিনি লেবার পার্টির প্রার্থী ছিলেন। অবস্থান সুসংহত হওয়ায় এবারও বিপুল ভোটে বিজয়ী হয়ে তার সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় সকাল 10:30 পর্যন্ত 381টি আসনে জয় পেয়েছে দলটি। অন্যদিকে নির্বাচনে ভরাডুবি হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির। এই পার্টি পেয়েছে 83টি আসন এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি জয় পেয়েছে 51টি আসনে। সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোকে অর্ধেকের বেশি অর্থাৎ 326টি আসনে জয় পেতে হবে। লিবার পার্টি ইতিমধ্যে সেই অবস্থান পার করেছে। আশা করা যাচ্ছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে এগিয়ে যাওয়া লিবার পার্টি 410টি আসনে জয় পাবে, আর কনজারভেটিভ পার্টি জয় পেতে পারে 131টি আসনে। 9 জুলাই নতুন পার্লামেন্ট সদস্যের শপথ গ্রহণ স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। 17 জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। তাসনোভ আহমেদ, ইন্টারন্যাশনাল ডেস্ক, ভোরের পাতা।